দুই সময়ে সহবাস করলে ধনী হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সূরা নিসা আয়াত ১। উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমে বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি অতীব গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে আর তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার আছে। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে অপছন্দ না করে। সহিহ মুসলিম হাদিস ১৪৬৯, সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৭৯। উক্ত এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের কলহ নিরসন ও নারীর প্রতি সহিংসতা দূরীকরণের একটি মূলনীতি আমাদের বলে দিয়েছেন। স্ত্রীর সমস্ত আচরণই স্বামীর কাছে ভালো লাগবে বিষয়টি এমন নয়, বাস্তবে এটি অসম্ভব। আবার স্বামীর সমস্ত আচরণ স্ত্রীর কাছে ভালো লাগবে এটিও কিন্তু স্বাভাবিক নয়, কারণ আল্লাহ তাআলা কাউকে পূর্ণতা দান করে সৃষ্টি করেননি। প্রত্যেকের ভেতরে কিছু না কিছু মন্দ স্বভাব থাকবেই, ভালো ও মন্দ মিলেই মানুষ। কাজে স্ত্রীর কোনো স্বভাব স্বামীর কাছে অপছন্দ হলে সে যেন ধৈর্য ধারণ করে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। স্বামী যেন স্ত্রীর ভালো গুণগুলোর দিক লক্ষ্য করে আল্লাহর শুকর আদায় করে এবং তার প্রশংসা করে। এক্ষেত্রে প্রত্যেক স্বামীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, স্ত্রীদের সাথে ঘরের কাজে শরিক হতেন, তাদের সাথে সদাচারণ করতেন, স্ত্রীদের সাথে খুশ গল্প করতেন, তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার কোনো স্ত্রীকে প্রহার করেননি, এমনকি তিনি যখন তাহাজ্জুদের সময় উঠতেন তখন খুব আস্তে দরজা খুলতেন যাতে ঘরের লোকেদের ঘুমের কোনো ব্যাঘাত না হয়। তিনি ইরশাদ করেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি হাদিস ১১৬৩। অন্য হাদিসে আছে, তোমাদের মধ্যে সেই নারী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম, তোমাদের মধ্যে সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। জামি তিরমিজি হাদিস ১১৬১ থেকে ৬২। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে, যা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় আদর্শ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা প্রথমে জানব যে সময় সহবাস করলে মানুষ গরিব হয়ে যাবেন এবং মানুষের জীবনে বরকত কমে যাবে, এবং তারপর জানব যে সময় সহবাস করলে আপনি ধনী হবেন, আপনার জীবনে সুখ আনন্দ বরকত ও রহমত বর্ষিত হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা ২ বাকারা আয়াত ১৮৭। উক্ত এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কের সৌন্দর্য তুলে ধরেছেন এবং এর মাধ্যমে আল্লাহ মহান আমাদের এই জাগতিক জীবনের জান্নাতের সুখের ছোট্ট একটা নিদর্শন জানিয়েছেন। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে যে সুখ অনুভব করবেন তার থেকেও লক্ষ কোটি গুণের চেয়ে বেশি সুখ জান্নাতের মানুষ অনুভব করবে। কিন্তু আমরা অনেকেই জানি না, এই স্ত্রী সহবাসের ক্ষেত্রেও আল্লাহ তাআলা কিছু সীমাবদ্ধতা রেখেছেন, যার কারণে একজন মানুষ জাহান্নামেও নিক্ষিপ্ত হতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করব যে পাঁচ সময়ে সহবাস করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং যে ব্যক্তি এই পাঁচটি সময় সহবাস করবে সে নিশ্চিতরূপে গরিব হয়ে যাবে এবং তার সংসার থেকে বরকত চলে যাবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, তার সংসারে অভাব অনটন অশান্তি ইত্যাদি লেগেই থাকবে এবং রোগ ব্যাধিতে সবসময় আক্রান্ত থাকবে এবং তা লেগেই থাকবে, এমনকি সে ব্যক্তি জাহান্নামীও হতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ সারা জীবন ইবাদত করেও যদি এই সামান্য ভুলে জাহান্নামী হতে হয় তার চেয়ে দুঃখজনক কিছু আর কি হতে পারে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারব আমাদের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন। আজকের আলোচনার শেষে আমরা জানব কখন সহবাস করলে জীবন বরকতে পরিপূর্ণ হবে।
যাবার আগে জেনে নিন কোন কোন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ। অনেকে বলে থাকেন অমাবস্যা ও পূর্ণিমা রাতে সহবাস করতে হয় না, এ কথাটি কতটুকু সত্য? এর উত্তর হচ্ছে দিবারাত্রে স্বামী স্ত্রী যখনই সুযোগ পাবে তখনই সহবাস করা জায়েজ রয়েছে। তবে শরিয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে যাতে স্ত্রী সম্ভোগ বৈধ নয়, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখন আমরা জানব কোন কোন সময় সহবাস করা সর্বোত্তম এবং কোন সময় সহবাস করার ফলে সংসারে বরকত বেড়ে যায়। সে সময়টি হল শেষ রাতে উঠে উত্তম রূপে উজু করে স্বামী স্ত্রী দুজনেই তাহাজ্জুদে নামাজ পড়ার পর কিছুক্ষণ আল্লাহর জিকির দোয়া দুরুদ পড়ে যখন ফজরের নামাজের সময় হয় তখন ফজরের নামাজ পড়া শেষ করে তারপর সহবাসে লিপ্ত হওয়া অধিক ফজিলাতপূর্ণ ও বরকতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের ও কাফিরদের মধ্যে ব্যবধান শুধুই নামাজেরই, যে নামাজ ত্যাগ করল সে কাফির হয়ে গেল। তিরমিজি হাদিস 2621, ইবনে মাজাহ হাদিস 1088। কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন আর সেই সময়টিতে শয়তান তাকে গ্রাস করে ফেলে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি নসিহত করেন, তার মধ্যে বিশেষ একটি এটাও যে তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকল না। সূত্র মুসনাদ আহমদ 5/238। আজকাল আমাদের অনেক দম্পতির মধ্যে একটা লক্ষণ দেখা যায়, তারা সহবাসের পর ফরজ গোসল করার ভয়ে বা অলসতার কারণে ফজরের নামাজ ছেড়ে দেয়, যার কারণে তাদের সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস 1379। আবার বিজ্ঞানীরাও বলেছেন, রাতে বাতি নিভিয়ে অন্ধকার পরিবেশে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আমাদের দেহ থেকে এক ধরনের শান্তির হরমোন নিঃসরণ হয়, যার কারণে আমাদের দেহ থেকে ক্ষতিকারক টক্সিন দূর হয়ে থাকে। কিন্তু কেউ যদি রাত 10টা থেকে 2টা পর্যন্ত সময় জেগে থাকে তাহলে সেই শান্তির হরমোন তথা মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে আমাদের সব সময় মাথা ব্যথা, বমি বমি ভাব, গ্যাসের সমস্যা, এমনকি ধীরে ধীরে ক্যান্সারের মতো রোগও হতে পারে। আবার বিজ্ঞান এও বলেছে যে আমাদের দেহে টেস্টোস্টেরন হরমোন তথা সহবাস হরমোন সকালবেলা সর্বোচ্চ থাকে, তাই সে সময় সহবাস করা স্বামী স্ত্রীর জন্য অধিক উপভোগ্য সময় এবং এর ফলে সারাদিনের অন্যান্য কর্মক্ষমতাও কয়েক গুণ বেড়ে যায়। এবং সকালবেলা সহবাস করার কারণে আমাদের এক ধরনের সকালের শারীরিক ব্যায়াম হয়, যার কারণে দেহ সুস্থ থাকে এবং মন প্রফুল্ল থাকে এবং কর্মক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং সকালবেলা সহবাস সবচেয়ে বেশি বরকতময়। হযরত সখর গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুতে অংশ বরকতময় করুন। তিরমিজি হাদিস 1195। তাই যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন তারা অন্যদের চেয়ে আলাদা কর্মোচ্ছল ও প্রাণবন্ত হয়ে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ ওই বান্দার উপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে নিদ্রার চাপে উঠতে না যায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে। হে আল্লাহ ওই নারীর উপর রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি তার স্বামী ঘুম থেকে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে। আবু দাউদ হাদিস 1450। এ হাদিস থেকেও আমরা বুঝতে পারি সকাল সকাল ঘুম থেকে ওঠা কতটা উপকারী এবং কতটা সওয়াবের কাজ। সকালে ঘুম থেকে উঠে উত্তম স্বরূপে পবিত্র হয়ে ফজরের নামাজ পড়া, শেষে কিছুক্ষণ সময় জিকির আজগার করার পর তারপর সহবাসের ফলে সংসারে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে এবং বরকতে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ সহবাস করার পর আপনার মধ্যে ফরজ গোসলের জন্য অলসতাবোধ কাজ না করে তাহলে আপনি ফজরের আগে সহবাস করে অতঃপর ফরজ গোসল সম্পূর্ণ করে ফজরের নামাজ আদায় করে নেবেন। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ গোসল করতে অলসতাবোধ করেন তাহলে ফজরের নামাজ সম্পূর্ণ করেই সহবাসে লিপ্ত হবেন, কারণ এতে করে জোহরের নামাজের আগ পর্যন্ত আপনাকে ফরজ
নাফস গোসল না করলেও হবে বা করা বাধ্যতামূলক না। এই সময়ের মধ্যে উত্তম রূপে উজু করে আপনি ঘরের কাজ, রান্না বান্না, বাচ্চাকে দুধ পান, বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি সমস্ত কাজ করতে পারবেন। উল্লেখ্য, সহবাস করার আরও একটি উত্তম সময় হল জুম্মার দিন। যেহেতু জুম্মার দিন বরকতময় দিন এবং এই দিনে আমরা যথেষ্ট সময় নিয়ে সহবাস করার ফলে স্বামী স্ত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে, যার কারণে সংসারে বরকত বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।